আসসালামু আলাইকুম কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন আপনাদেরকে একটি কথা বলি কবিটেক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের তথ্য সাজেশন বিভিন্ন সংবাদ পাওয়ার জন্য সঠিক কোনো ভেজাল সংবাদ না পাওয়ার জন্য কবিটিক বাংলার সাথে থাকুন শিক্ষার্থীবৃন্দ বা অভিভাবকবৃন্দ আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমরা বাইশ সেশন শেষ করে ফেলছি বাইশ সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তেইশ সালের জন্য আমাদের কি করা উচিত আমাদের তেইশ সালে যারা আমরা ক্লাস চেঞ্জ করব আমরা এক ক্লাস উপরে উঠবো আমরা কোথায় পড়ি পরবর্তীতে কোথায় পড়তে চাই আমরা সবাই চাই সরকারি স্কুলে ভর্তি হতে ভালো মানসম্মতি স্কুলে ভর্তি হতে যেন রেজাল্টটা ভালো হয় ভালো কিছু শিখতে পারে এরকম আমরা চাই এছাড়া আমাদের খরচের একটি বিষয় আছে সরকারি স্কুলগুলোতে একটু খরচ কম সেই ক্ষেত্রে স্কুলগুলোতে ভর্তি হতে হলে কি করতে হয় সেই বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি আপনারা যারা নতুন স্কুল খুঁজছেন কীভাবে ভর্তি করাবেন লটারি হবে কিনা না পরীক্ষা হবে না সকল কিছু নিয়েই আলোচনা করবে এখন প্রোটার সময় সাথে থাকবেন আশা করি উপকার হবে তো একটু খেয়াল করবেন আমরা দেখতেছি আগামী ষোলো নভেম্বর থেকে অনলাইনে সারা দেশে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হবে চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত তার মানে ষোলো তারিখ থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন গতবারের মতো এবারও সব স্কুলে সমন্বিত লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি হতে পারবে তার মানে আপনি আবেদন করে রাখবেন লটারিতে যদি আপনি চান্স পান তাহলে ভর্তি হতে পারবেন একই সঙ্গে ভর্তিতে ভর্তিতে পরিচালনা পরিষদের কোনো কোঠা থাকবে না মানে যারা পরিচালনা করবে লটারি বা কোনো স্কুল সেক্ষেত্রে তাদের কোনো কোঠা থাকবে না তারা ইচ্ছা করলে কিন্তু চান্স পাওয়াতে পারবে না কেউ ভর্তি পরীক্ষাও নিতে পারবে না আবেদন শেষের পর সরকারি স্কুলে লটারি হবে দশে ডিসেম্বর খোদ যে সরকারিগুলো আছে সরকারি স্কুলগুলো লটারি হবে দশে ডিসেম্বর অন্যদিকে তেরোই ডিসেম্বর লটারি হবে বেসরকারি স্কুলের এইভাবে সরকারি বেসরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে বিষয়টির প্রস্তাব আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অধিদপ্তর সূত্র দৈনিক আমাদের আছা এই বার্তাটা আমরা এখানে পেয়েছি আরেকটি বিষয় দেখবেন লটারি ভর্তি লটারিতে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন আগে যাদের টাকা আছে তারা তাদের ছেলে পড়াশোনা করিয়ে স্কুলে ভর্তি করাতো আর যাদের টাকা নেই তারা পারতো না এটা অসুস্থ প্রতিযোগিতা সরকার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি লটারিতেই হবে গত বছরের মতোই হবে সরকারি বেসরকারি সবাই লটারিতে মাধ্যমে ভর্তি করবে সূত্র জানিয়েছে যে আগের মতোই থাকছে ভর্তি ফি সে অনুযায়ী রাজধানীতে এমপিওভুক্ত স্কুলের ভর্তি ফি পাঁচ হাজার নন এমপিও ভর্তি আট হাজার এবং ইংরেজি মাধ্যমে দশ হাজার টাকা নেওয়া হবে আর অন্যান্য মেট্রোপলিটন তিন শহরে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না ভর্তি ফি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক নিয়াল আহমেদ বলেন এখন পর্যন্ত এ ধরনের চিন্তাভাবনা আমাদের কাছে আছে আমাদের বাড়তি ফি নেওয়ার কোনো সুযোগ থাকবে না পরিপত্রে যেটা দেওয়া হবে এবং ভেতরেই তাদের ভর্তি করাতে হবে সেটার ভিতরে হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারলেন যে যেই টাকার কথা বলছে সেই টাকার বেশি অতিরিক্ত ফি আপনাদের না সম্পর্কে লাগতেছে আচ্ছা ভর্তি বিজ্ঞপ্তি কবে জারি করা হবে জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন খুব শীঘ্রই এ বিষয়ে সভা হবে সবাই অনুমোদন পেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমরা ইতিমধ্যেই খরচটা তৈরি করেছি এদিকে বেশ কয়েকটি স্কুল নামে বেনামে ভর্তি ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায় করে বলে অভিযোগ আছে সংশ্লিষ্ট বলেছেন এটা ঠেকাতেও ভর্তির সময় মন্ত্রণালয়কে নজরদারি করতে হবে তো প্রিয় দর্শক অভিভাবক শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা সরকারি স্কুলে ভর্তি হতে চাচ্ছেন আপনাদের একটু খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে ষোলো থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আপনারা ষোলো তারিখ সতেরো তারিখে ষোলো তারিখ থেকে শুরু করে দিবেন যারা আগে আগে লটারি করবেন ফর্ম পূরণ করবেন তাদের কিন্তু ভালো হবে এর আগেও দেখেছি যারা প্রথম প্রথম করেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে লটারিতে চান্স পেয়েছে পরবর্তীতে কিন্তু পায় নাই সেক্ষেত্রে আপনারা আগে আগেই ফর্ম পূরণ করে ফেলবেন ঠিক আছে যার যেখান থেকে সুবিধা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম